আসসালামু আলাইকুম, আমি নবীন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আপনারা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি একটু শারীরিক সমস্যা থাকলেও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, টেকসই বন ও জীবিকা সুফল প্রকল্প বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 6/5/2021 তারিখে। তো আজকে এই বিজ্ঞপ্তিতে কতজন লোক নেওয়া হবে এবং কী কী কাগজপত্র প্রয়োজন হবে, আজকে এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। তো তার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তবে রয়েছে বাংলাদেশ বন বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন টেকসই বন ও জীবিকা সুফল প্রকল্পের বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট BFRI কম্পোনেট এর অধীন নিম্নলিখিত পদসমূহে পূরণের লক্ষ্যে সম্পূর্ণ অস্থায়ীভাবে চুক্তিভিত্তিক কেবলমাত্র প্রকল্পের মেয়াদকালীন January 2021 খ্রিস্টাব্দ হতে March 2023 খ্রিস্টাব্দ সময়ের জন্য জনবল নিয়োগের লক্ষ্যে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এই যে চাকরিটা, এটা হবে একটা চুক্তির ভিতরে হবে। এক নম্বর রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে একজন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বাংলাদেশের যে কোনো শিক্ষিত বোর্ড হতে HSC বিজ্ঞান বিভাগে অথবা সমমানের পরীক্ষায় সনদ, কম্পিউটার কাজে দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। তো আপনি যদি কম্পিউটারের অভিজ্ঞতা থাকে তাহলে এটা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত করা হবে। বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সাকল্য বেতন 40,000। দুই নম্বর রয়েছে নার্সারি অ্যাটেন্ডেন্ট, এখানে দুজন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ, নার্সারি কাজের বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। তো যারা নার্সারিতে যেমন গাছপালা লাগানোর অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত করা হবে। বয়স 18 থেকে 30 বছর, বেতন সাকল্য বেতন 25,000 টাকা। শর্তাবলী, কেবল যোগ্য প্রার্থীগণ তাদের নিজ নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে, জন্ম তারিখ ও বয়স, ধর্ম, জাতীয়তা এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর, মোবাইল নম্বর উল্লেখপূর্বক সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সকল সনদপত্রে সত্যায়িত কপি সহ আবেদনপত্র ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান বিভাগীয় কর্মকর্তা ও কোঅর্ডিনেটর টেকসই বন ও জীবিকা সুফল প্রকল্প বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট মিন জুট মিলস ষোলো শহর পাঁচ লাইস চট্টগ্রাম 42/11 বরাবর আগামী 31/5/2021 খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রেরণ করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ বিবেচনা করা হবে না। তারপর রয়েছে প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র পত্রের খামের উপর প্রার্থিত্ব পদের নাম সুস্পষ্ট করে উল্লেখ করতে হবে। নিয়োগ পরীক্ষা বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট ষোলো শহর চট্টগ্রাম প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট প্রযোজ্য নয়। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো TIDA প্রদান করা হবে না। নির্বাচনী সাক্ষাৎকার খালে সনদপত্রের মূল কপি দাখিল করতে হবে। শুধুমাত্র যোগ্য প্রার্থীদের পরীক্ষায় জন্য ডাকা হবে। এ নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তারপর রয়েছে প্রকল্প মেয়াদ শেষে স্বয়ংক্রিয়ভাবে তাদের চাকরি সমাপ্ত হবে। এটা চুক্তিভিত্তিক চাকরি, এটা যতদিন আপনি চুক্তি থাকবে ততদিনের চাকরি থাকবে, আর চুক্তি শেষ হয়ে গেলে আপনার চাকরিও শেষ হয়ে যাবে।